শুক্রন চাকাল্লা আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি আমাদের একজন গার্মেন্টস কর্মী ভাই প্রশ্ন রেখেছেন যে আমি গার্মেন্টসে চাকরি করি সে জন্য আসর এবং মাগরিবের নামাজ পড়ার সুযোগ আমাদেরকে দেয়া হয় না এক্ষেত্রে আমি কি করব বা আমার করে কি আসলে এই ক্ষেত্রে যেহেতু আল্লাহর বিধানটা হলো এটা ফরজ বিধান তো সেটা তাকে করতেই হবে এই ব্যাপারে তিনি আলটিমেটাম দিতে পারেন হয়তো আমরা মনে করি যে তিনিও এটা ভাবেন যে আমি যদি খুব কড়াকড়ি প্রদর্শন করি তাহলে হয়তো আমাকে চাকরিতে রাখবেন না কিন্তু আমরা একটা আয়াতকারীমা পাচ্ছি আল্লাহ তালা বলছেন এই আল্লাহর বান্দাটি আসর পড়তে চান মাগ্রীব পড়তে চান কিন্তু কেউ না কেউ সম্ভবতাকে এই অবাদত থেকে বন্ধ রাখছেন তিনি যদি প্রতিবাদ করে সেটা উদ্ধার করতে পারেন তো ভালো যদি না পারেন চাকরি ছেড়ে দিবেন কারণ আল্লাহর জমিনে এই রিজিকের কোনো অভাব নেই অভাব নেই আল্লাহ জমিনটা প্রশস্ত রিজিকও প্রশস্ত এই জন্য আল্লাহ তালা কাসম না বেইনা হুক না ইত হুমকির হায়াত দুনিয়া আল্লাহ তালা বলছেন যে তোমার জন্য রিজিক জমিনের মধ্যে ছড়িয়ে রাখা হয়েছে আর রেস্কো মাকসুম সুতরাং তোমাকে এইটা ভাবার কোনো দরকার নেই যে চাকরিটা চলে গেলে কোত্থেকে খাবো রিজিকের মালিক তো রাজ এবং তোমাকে সৃষ্টির পূর্বে রিজিক দিয়ে রাখছেন এটা এমনও হতে পারে যে আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন যে তুমি এই তোমার রিজিক বন্ধ হবে এই ভয়ে তুমি তোমার চাকরিটা ছাড়ো সারো না আমার বিশ্বাস তিনি যদি ওই আল্লাহর প্রতি করেন এবং আল্লাহকে ভয় করেন করেন্লাহরা আল্লাহ তার জন্য অগণিত রিজিক তাকে জীবন জুড়ে তিনি চিন্তাও করতে পারেন আল্লাহ তবে যারা মালিক পক্ষ আছেন যারা পরিচালনা করছেন তাদেরকে কি বলবেন তাদেরকে বলবো তারা যা এই ব্যবস্থাটা করে দেয় তার যদি হয়তো পনেরো মিনিট তার কী হবে কাজে কম হবে বলে মনে করে তিনি মনে করতে পারেন যে তার এটা ক্ষতি হবে ক্ষতি পোষানো মালিক তো আল্লাহ তাকে আরো দিক থেকে আরো দিবেন এত সন্দেহের অবকাশ নেই কারণ ভালো একটি কাজ করলে হাসানাতে ভালো কাজ করলে আল্লাহ দেন মিনিমাম এটা আল্লাহর নেজাম সুতরাং যদি তার কাজের কিছু হ্যাম হয় কিন্তু অন্য দিক থেকে আল্লাহ তাকে আরো দশগুণ বিশ গুণও দিতে পারেন সুতরাং কেউ যদি তার কোনো বান্দাকে এবাদত সুযোগ করে দেন তাহলে সেই ফিডব্যাকটা তিনি আল্লাহর কাছ থেকে সমস্যা شكرا جزاك الله